তাহলে চলতে হবে নাকি? জিতলে কী করা আছে দাদা আমাদের জন্য উপহার? দাদা চাকরি বাকরি সব কি খাইতে হবে নাকি? মাকে বলো আপনি যদি জিতেন দাদা কি আমাদের জন্য অপার নিশ্চয় রাখে মানে রাখছেন চাপ দিতে হবে ঠিক বলো? আর আমরা তো আপনার যেটার জন্য রাত দিন চেষ্টা করছি ভালো করে কাজ করার। তাহলে লটারি টিকিটের মতো টিকিট কাটার পর না মিলাও তো খুব ভ্যালু, টিকিট কাটার পর যদি না মিলা হয় তখন খুব ভ্যালু। এই বোর্ডে লিখা তাই যাদেরকে না পালতে খুব ভালো, যদি ফেল করে যায় তাহলে নাম লিখে তা ভ্যালু শেষ কি। হয়তো ওই রং বাহার কার্টিস্ট আছে লাল বাঘে, লাল বাঘ চলে গেছে কোনোদিন? হ্যাঁ লাল বাঘ, লাল বাঘ
রং ভালো আছে কাঠির তাহলে ভোটে লিখতে দিয়ে যাবে। হ্যাঁ যে কথা করি লেগেছে যে আমার বউ উচ্চমাধ্যমিক পাস, যদি কিছু করে দেন তো আপনার দেওয়া লেখার পয়সা দিব না। যে সাল আগে আইসি দিয়েছে চাকরি করে দিয়েছে, পাশ পাশ করেছে, হ্যাঁ দিয়েছে, ওখানে গিয়েছিলাম আমি তিন দিন গেছিলাম আসবে ও বিশাল আটি না তুমি কী করতে পারো খুব ভালো। সবাইকে বলে রেখেছে কংগ্রেস লিখবে না, কংগ্রেস বলে রেখেছে, সিপিএমকে লিখছে, সিপিএমকে বলে রেখেছে, ওর কথা হিসাবে। হ্যাঁ যে দাদা পাশ করলে আমার বলে কিলো হে সালা 5 লাখ 10 লাখ ঘুষ দিয়ে পাওয়া যায় না নাকি ভালো। তাহলে কি তুমি আমাকে 100 টাকা দিয়ে গিফট দেখা যাচ্ছে এটা লাগে কি।